স্বাগতম বন্ধুরা আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারে ম্যাথ প্রবলেম একটা সলভ করব। তো চলে যাওয়া যাক সেই প্রবলেমটা এই তো প্রবলেমটা আমাদের সামনে আছে প্রবলেমটাতে বলা আছে চারশো গ্রাম ভরের একটি ছবিকে দুইটি সুতার সাহায্যে বেঁধে একটি হুকে ঝুলানো হলো যদি সুতা দুটি সত্তর ডিগ্রি কোণ সৃষ্টি করে তবে সুতার টান কত তো আমরা এখন হলো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা ফিগারটা এঁকে নিই এই ধরে নিলাম এটা একটা ছবি যেটার ভর চারশো গ্রাম এখন এই ছবিটাকে দুই প্রান্তের থেকে দুইটি সুতার সাহায্যে আমরা বেঁধে ঝুলিয়ে দিব সুতা দুইটি তাদের মাঝখানে সেভেন্টি ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং সুতা দুইটিকে আমরা একটা হুকের সাহায্যে বেঁধে দিব এখন যদি আমরা এটাকে অ্যাক্সিস চিন্তা করি লেট টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল অ্যাক্সিস যদি আমরা চিন্তা করি এটাকে তাহলে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় আর এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এ কোনটা পাবো আমরা হলো নাইনটি ডিগ্রি সিমিলারলি এই কোনটা পাবো আমরা নাইনটি ডিগ্রি যেহেতু ছবিটা নিচের দিকে ঝুলে আছে তাহলে এটার ওজন এম জি ফোর্স অবশ্যই নিচের দিকে হবে যেহেতু আমরা ছবিটাকে দুইটা সুতার দুই প্রান্তে সুতার সাজে বেঁধে ঝুলিয়েছি তাহলে সুতার টানটা অবশ্যই উপরের দিকে হবে ধরে নিলাম এটা টি ওয়ান টান এবং এটা হলো টি টু টান এই পুরো ব্যবস্থাটা তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন তো তিনশো ষাট ডিগ্রি কোন কিভাবে উৎপন্ন করেছে দেখে নেওয়া যাক এটা টি ওয়ান টি সুতার টান এটা হলো টি ওয়ান সুতার টান এদের মধ্যবর্তী 70 ডিগ্রি ঠিক আছে ছিল আর এটা এক্স অ্যাক্সিস ছিল এটা 90 ডিগ্রি কোন উৎপন্ন করেছে এটাও 90 ডিগ্রি কোন উৎপন্ন করেছে রাইট তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা হবে এক্স প্রাইম তাহলে এক্স ও এক্স প্রাইম তাদের মধ্যবর্তী কোন হলো একশো আশি ডিগ্রি রাইট এটা টি এবং টি টি এন্ড হলো টি টু এদের মধ্যবর্তী কোন দেওয়া আছে হলো সেভেন্টি ডিগ্রি রাইট তাহলে টি ওয়ান ও হলো টি টু ও কোনটা আমরা জানি না এই দুইটা কোণ রাইট আমরা এখন টি এক্স এবং টি টু ও এক্স প্রাইম এই দুইটা কোণ বের করে নিব তো এই দুইটা কোণ বের করার জন্য আমরা ধরে নিলাম এটা এক্স ধরে নিলাম আর এটা ধরে নিলাম y ধরে নিলাম যেহেতু টানে সুতা দুইটি মানে ছবিটাকে একই টানে দুইটা বেঁধে রেখেছিলাম হুকের সাহায্যে সেহেতু t1 এবং t2 টু প্রায় সেম হবে তার জন্য x এবং y এটাও সেম হবে যদি x এবং y সেম হয় তাহলে কি আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন্টি ডিগ্রি টু ওয়ান কারণ হলো বলাই আছে যে এক্স ও এক্স প্রাইম এটার মধ্যবর্তীকণ একশো আশি ডিগ্রি যেহেতু এক্স এবং ওয়াই সমান সেহেতু কি আমরা বলতে পারবো টু এক্স ডিগ্রি মাইনাস ডিগ্রি ইক অতএব এক্স অতএব এক্স আমরা পাইলাম ফিফটি ডিগ্রি অর্থাৎ আমরা এখানে বলতে পারছি যে হলো এটা ফিফটি ফাইভ ডিগ্রি এবং এই কোনটা টি ওয়ান ও এক্স এটাও হলো ফিফটি ফাইভ ডিগ্রি টি টু ও এক্স এক্স প্রাইম ফিফটি ফাইভ ডিগ্রি এবং টি ওয়ান ও এক্স এটা হলো ফিফটি ফাইভ ডিগ্রি এখন আমাদের কাজ হলো টি ওয়ান এবং টি টু এর মানটা বের করা যেহেতু আমরা বলে নিলাম টি ওয়ান এবং টি টু প্রায় সেম সেম কারণ হলো যেহেতু ছবিটাকে আমরা দুইটা সাহায্যে একই টানে বুকের সাহায্যে ঝুলিয়ে রেখেছিলাম এ কারণে টি ওয়ান এবং টি টুটা সেম সেম হওয়ার কারণে তাদের কোনো সেম হয়েছে সেটা হল ফিফটি এখন সুতার টানটা বের করার জন্য আমাদেরকে লামের উপপাদ্য দিয়ে সলভ করতে হবে তো লামির উপপাদ্যটা কি জিনিস সেটা একটু দেখে নেওয়া যাক লামির উপপাদ্যটা হলো তিনটি সমতলীয় বল সম্ভবস্থায় থাকলে তাদের প্রত্যেকটি বলের মান অপর দুইটি বলের ক্রিয়া রেখার অন্তর্গত কোণের সাইন অনুপাতের সমানুপাত তো আমির উপপাদ্যতে বলেছে যে হলো X y এবং জেড তিনটি সমতলীয় বল সম্ভবস্থায় আছে ঠিক আছে তো এখন যদি সম্যবস্থায় থাকে তাহলে এক্স এই বলটা বাদ দিলাম তাহলে এক্স বল বাদ দিলে y এবং জেড বলের অন্তর্গত কোন কি গামা তাহলে এক্স বলটা কি হবে সাইন গামার সমানুপাতিক ঠিক একইভাবে y বলটা যদি বাদ দিই তাহলে কী থাকছে অন্তর্গত কোন জেড এবং কি এক্স তাহলে হলো ওয়াইটা হবে সাইন বিটার সমানুপাতিক ঠিক একইভাবে যদি আমরা জেডটা বাদ দিই তাহলে কী থাকছে এক্স এবং ওয়াই তাহলে এদের অন্তর্গত কোন ধরে না আমরা আলফা তাহলে জেডটা হবে জেড ইজ প্রপোর্শনাল টু হবে সাইন আলফা দেন আমরা বলতে পারবো এক্স বাই সাইন গামা ইকোয়াল টু ওয়াই বাই sin বিটা টু জেড বাই সাইন আলফা টু একটা কনস্ট্যান্ট তাদের অনুপাতটা কি হচ্ছে সনুপাতিক তাহলে কি আমরা এখান থেকে বলতে পারবো যে টি যখন আমরা বল নিব তাহলে টি ওয়ান বলের টি ওয়ান যখন আমরা বল নিবো তো টি ওয়ান বলের বিপরীত কোন দুইটা কী হচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি প্লাস হলো ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে কি আমি বলতে পারবো টি ওয়ান ডিভাইডেড বাই কি সাইন নাইনটি ডিগ্রি প্লাস হলো ফিফটি ফাইভ ডিগ্রি ইকাল টু আমরা বলতে পারবো টি টু ডিভাইডেড বাই সাইন একইভাবে টি টু ডিভাইডেড বাই সাইন নাইনটি ডিগ্রি প্লাস হলো ফিফটি ফাইভ ডিগ্রি আরেকটা কি বল বাকি থাকলো আমাদের আরেকটা বল বাকি থাকলো জি ফোর্স তাহলে এম জি ফোর্সের পরিবর্তে আমরা কি লিখতে পারবো এম জি ডিভাইডেড বাই সাইন সেভেন্টি ডিগ্রি তাহলে তিনটা অনুপাত দেওয়া আছে তাহলে আমরা প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে আমরা কাজ করব যেহেতু ছবিটার ভর দেওয়া ছিল চারশো গ্রাম রায় আমরা এখান থেকে টি ওয়ানের এর মানটা বের করে নিই তাহলে টি ওয়ান ইকলটা আমরা বলতে পারি এম জি ইন্টু সাইন নাইনটি ডিগ্রি প্লাস হলো ফিফটি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন সেভেন্টি ডিগ্রি তো এম এর মান আমরা জানি চারশো গ্রাম রাইট দেওয়া ছিল এটা কোয়েশ্চিনে তো আমরা গ্রাম আছে এটা তা এস আই এক করে নিই তাহলে এস আই এককে করলে গ্রাম থেকে কেজিতে কনভার্ট করলে এটা হবে চারশো ডিভাইডে ডেড বাই এক হাজার দ্বারা ভাগ যদি করি তাহলে আমরা পাবো আমরা পয়েন্ট ফোর কেজি তো আমরা যদি মান বসিয়ে দিই জি এর মান জানি নাইন পয়েন্ট এইট এটা ক্যালকুলেটারে বসালে আমরা টি ওয়ানের মানটা পাবো আমরা পাইলাম টু পয়েন্ট থ্রি নাইন নিউ